নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে। আমাদের যেন কোথাও এই গানের সুরে প্রতিদিন অবগাহন করা, প্রতিদিন একটু একটু করে শিক্ষিত হয়ে ওঠা, সমাজ শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠা, মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠা। তো আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে আমাদের এগিয়ে যাওয়া দুটো পর্বে অনুষ্ঠান। প্রথম পর্ব অবশ্যই দেবাদৃতর সঙ্গে, আর দেবাদৃত থাকা মানেই গান শুনবো। ওর একটা সুন্দর কণ্ঠস্বরের অধিকারীও আমি বলেছি, এটাই ওর বিশাল বড় সম্পদ, ওর গলার স্বরটা। তো আমাদের সঙ্গে আমাদের যন্ত্রশিল্পীরাও প্রস্তুত একেবারে। আজকে বাপ্পাদিত্য কিবোর্ড পিয়ানো, দনাদা কিবোর্ড পিয়ানো এই কিবোর্ড, আর রাজা রয়েছেন গিটারে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে রয়েছেন বিক্রম। এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, শব্দ আলো ক্যামেরা পিসিআর টেলিকাস্টিং, অর্থাৎ সিটিভিএন টিম, পুরো টিমটিকে নিয়ে আমি রয়েছি, সঙ্গে রয়েছেন আপনারা। তো গান দিয়ে শুরু হোক পথ চলা। কবে আমি বাহির হলে তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলে তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলে তোমারে আজকে নয়, সে আজকে নয়। ঝড় না যেমন বাহিরে যায়, জানে যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে যায়, তেমনি করে ধেয়েলেম জীবন ধারাবে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির চলেছি তার ঠিকানা না পে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা পে, সে তো আজকে নয়, সে আজকে নয়। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, পুষ্প যেমন আলোর লাগি না জেনে আশায়, আমার হৃদয়ে আছে
আমরা শুরু করি আজকের পথ চলা। আজকের বিষয় হচ্ছে রবীন্দ্র রচনাবলীর সব রচনাই কি রবীন্দ্র রচনা, এই নিয়ে আমাদের আজকের পথ চলা। মূলন্ত মালঞ্চর উপন্যাসের নাট্যরূপ নিয়ে আমাদের কথা বলা। তবে তার আগে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু গল্প উপন্যাসকে নাটকে রূপান্তরিত করেছেন। যেমন যদি উদাহরণ বলতে তাহলে বলবো বউ ঠাকুরানীর হাট অবলম্বনে আমরা প্রায়শ্চিত্তকে পাই, পাই রাজর্ষি অবলম্বনে বিসর্জনকে, মুকুট অবলম্বনে মুকুটকেই পেয়ে থাকি এবং একটি আষাঢ়ে গল্প অবলম্বনে তাসের দেশ। এরকমভাবে তিনি নাটক প্রসঙ্গে আমরা কিন্তু উল্লেখযোগ্য, এগুলো সবই নাটক প্রসঙ্গে উল্লেখযোগ্য। বিশ্বভারতী প্রকাশিত রবীন্দ্র রচনাবলীর দ্বাদশ খণ্ডের গ্রন্থ পরিচয় অংশে আছে মালঞ্চ উপন্যাসটি রবীন্দ্রনাথ নাটকে রূপান্তরিত করেছিলেন। সম্পূর্ণ নাটকটি পাণ্ডুলিপি আকারে রবীন্দ্র মিউজিয়ামে রক্ষিত আছে। আমাদের প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ কৃত মালঞ্চের যা সম্পূর্ণ পাণ্ডুলিপি আকারে রবীন্দ্রভবনে বর্তমানে আছে তা আজও পর্যন্ত কেন অপ্রকাশিত রয়েছে? সরকার প্রচারিত রবীন্দ্র রচনাবলীতে এই নাটকটাকে কিন্তু প্রকাশ করা যেতে পারত। সম্প্রতি বিশ্বভারতী থেকে রবীন্দ্র রচনাবলীর সপ্তবিংশ খণ্ড প্রকাশিত হয়েছে, তাতে বহু রচনা যা ইতিপূর্বে রচনাবলীর অন্তর্ভুক্ত হয়নি তা মুদ্রিত হয়েছে, কিন্তু সেখানেও মালঞ্চ নাটকের পাণ্ডুলিপি সম্পর্কে কোনো উল্লেখ নেই। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন আমাদেরকে মানে ঘিরে ধরেছে যে কেন, যদি রবীন্দ্রনাথ কৃতই হয়ে থাকে এই পাণ্ডুলিপিটি, তাহলে তার উল্লেখ কেন নেই? যদিও বলা হচ্ছে, ভাবনা ভাবা হচ্ছে, অথচ তাকে ছেপে কেন, ছাপার অক্ষরে কেন প্রকাশ করা হচ্ছে না? এই নিয়েই কথা বলবো, তবে দেবাদৃতর গানকে সঙ্গে নিয়ে। সে কোন বনের হরিণ ছিল আমার মনে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে, কে তারে বাঁধল অকারণে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে, গতিরাগের সে ছিল গান, আলো ছায়া সে ছিল প্রাণ, গতিরাগের সে ছিল গান, আলো ছায়া সে ছিল প্রাণ, বনে আকাশকে সে চমকে দিত বনে, কে তারে বাঁধল অকারণে, সে কোন বনের হরি ছিল আমার মনে, তো পায়ে তমাল ছায়ে ছায়ে, মেঘলা দিনে রাকুলতা বাজিয়ে যে তো পায়ে তমাল ছায়ে ছায়ে, ফাল্গুনে সে পিয়াল তলায় কে জানিত কোথায় পলায়, কে জানি তো কোথায় পলায়, দক্ষিণ হাওয়ার চঞ্চলতার শোনে, দক্ষিণ হাওয়ার চঞ্চলতা
তার শনে কে তারে বাঁধল অকারণে, সে কোন বনের হরি ছিল আমার মনে, সে কোন বনের হরি ছিল আমার মনে। আমরা চলে আসি আজকের বিষয়। মালঞ্চ উপন্যাসটি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাটকে রূপান্তরিত করেছিলেন, এই সংবাদটি রবীন্দ্র প্রয়াণের পরবর্তী বছরে জানা যায়, অর্থাৎ 1942 সালে প্রকাশিত বিশ্বভারতী রবীন্দ্র রচনাবলীর দ্বাদশ খণ্ডে মালঞ্চ উপন্যাস গ্রন্থ পরিচয়ে এই খবরটি সাধারণ মানুষ প্রথম জানতে পারে। 1951 সালের পুনর্মুদ্রিত দ্বাদশ খণ্ডের গ্রন্থ পরিচয়ের মন্তব্য পরিবর্তনে কেবল রবীন্দ্র মিউজিয়ামের স্থলে রবীন্দ্র ভবনে শব্দটিকে উল্লেখ করা হয়। 1968 সালের 22 অক্টোবর তারিখে লিখিত রবীন্দ্র জিজ্ঞাসার দ্বিতীয় খণ্ডের ভূমিকায় বিশ্বভারতীর তদানীন্তন উপাচার্য কালিদাস ভট্টাচার্য লেখেন, রবীন্দ্রনাথ তার মালঞ্চ উপন্যাসের একটি নাট্যরূপ দিয়েছিলেন এবং তা পাণ্ডুলিপি আকারে বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে রক্ষিত। পরবর্তীকালে স্বতন্ত্র গ্রন্থাগারে যে বই প্রকাশিত হয় তাতে এই পাণ্ডুলিপিকে মালঞ্চ উপন্যাসের বলে উল্লেখ না করে সরাসরি মালঞ্চ নাটক বলেই উল্লেখ করা হয়। একটা কোথাও যেন একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার চলে আসছে এই মালঞ্চ উপন্যাস এবং মালঞ্চ নাটক নিয়ে। আজকে আমরা তারই খানিকটা দিকে আলোচনা করছি। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। বিষয় হচ্ছে আজকে আমার রবীন্দ্র রচনাগুলির সব রচনায় কি রবীন্দ্র রচনা, মালঞ্চ নাটকের পাণ্ডুলিপি নিয়ে কথা হচ্ছে। তো আমি আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনাতে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলি দেবাদৃত তো শেষ পর্যায়ের অনুষ্ঠান নিয়ে ফিরলাম, তাই গানে চলে যাই। বর্ষার একটি গান গাইছি, আসবার সময় বেশ আকাশে মেঘ ছিল। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে ছায়া ঘনাইছে বনে গগুনে গগুনে ডাকে দেছে বনে বনে, কবে নব ঘন বরিশনে গোপনে গোপনে এলিকে বুঝি এলি যার অভিশাপ
মনে মনে দেখা হলো তারে, বুঝি এলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়ানে আপনায় লুকায়ে, গগনে গগনে ডাকে দেয়াছে, বনে বনে কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এদিকে গগনে গগনে ডাকে দেয়াছে, মনে মনে। এই গানটা আমার ভীষণ পছন্দের গান, আর এত ভালো বাজনা, এত ভালো গান, সকালটা সকাল অন্য রকম হয়ে গেল। আসি বিষয়ে, আমার যে বিষয় রয়েছে আজকে, আমি যেটা বলছিলাম যে সম্প্রতি রবীন্দ্র রচনাবলীর যে খণ্ডটি প্রকাশিত হলো, সেই তাতে মালঞ্চ নাটকের পুনর্মুদ্রণ ঘটেছে। এই রচনাবলীতে 298 পৃষ্ঠায় মালঞ্চ নাটকের পাণ্ডুলিপির একটি পৃষ্ঠার প্রতিলিপি চিত্র ছাপা হয়েছে। এখানে বলা প্রয়োজন, এই ছবি কিন্তু মালঞ্চ উপন্যাসেরই পাণ্ডুলিপি থেকে গৃহীত, তার নাট্যরূপের পাণ্ডুলিপি থেকে নয়। রবীন্দ্র জিজ্ঞাসার দ্বিতীয় খণ্ডে এই পৃষ্ঠারই ছবি ছাপা হয়েছিল, সেখানে ছবির নিচে বলা হয়েছে মালঞ্চ উপন্যাস। এখানে আরও একটি কথা বলে রাখা প্রয়োজন, রবীন্দ্রভবনে রক্ষিত মালঞ্চের নাট্যরূপের পাণ্ডুলিপির অভিজ্ঞান সংখ্যা, এই সব সংবাদ ও তথ্য উপস্থাপনের তাৎপর্য এই জন্য আমাদের জিজ্ঞাসা, রবীন্দ্রনাথ মালঞ্চ নামে একটি পূর্ণাঙ্গ নাটকও রচনা করেছিলেন, এমন কথা যথার্থই বলা যায় কি না, বা বলা আদৌ সঙ্গত কি না? আমাদের প্রশ্ন এভাবেই দাঁড়ায়, রবীন্দ্রনাথের স্বাক্ষরে মালঞ্চ নাটক নামে একটি স্বতন্ত্র বই প্রকাশ করা উচিত হয়েছে কি না, বা রচনাবলীর ভেতর সংকলন করা ঠিক হয়েছে কি না? রবীন্দ্রভবনে নাটকের যে একটিমাত্র কপি আছে তা সুধীরচন্দ্র করের হস্তাক্ষরে, মানে এই ব্যাপারটা বলা যেতে পারে যে তিনটি, এবং এটি একটি তিনটি এক্সারসাইজ বুকে লিখিত। তো সুধীরচন্দ্র করের হস্তাক্ষরে যে নাটকটিকে আমরা পাই, তাকে আদৌ রবীন্দ্র রচনার মধ্যে আমরা কি যুক্ত করতে পারি? এটাই হচ্ছে আমাদের মূলত আজকের বিষয়ের পথ চলা। নমস্কার, কে রয়েছেন? আমি ভাটপাড়া থেকে বিশ্বজিৎ মুখার্জি বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, যেহেতু এইমাত্র আমি টিভিটা খুললাম, মোটামুটি শোনা যাচ্ছে না, কথাটা শোনা যাচ্ছে না, এখনো ধারণা তৈরি হয়নি। আমি বিশ্বজিৎ মুখার্জি বলছি ভাটপাড়া থেকে। মানে বাবুলদা? প্রথমেই তোমাকে জানাই অনেক শুভেচ্ছা, খুব ভালো, খুব সুন্দর গান হচ্ছে। আমি মানে এইমাত্র শুনতে শুরু করলাম। হ্যাঁ, কয়েকটা গান রিকোয়েস্ট করবো। হ্যাঁ বলো, সহজ গান। সহজ গান ওই আমি হেথায় থাকি শুধু, এটা খুব সহজ, গাইতে আমি গাইবো, আমি এই গানটা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। ওহো সরি, আজ হ্যাঁ না, মানে এই গানটা দিয়ে আমি হেথায় থাকি শুধু দিয়েই শেষ করব। হ্যাঁ হ্যাঁ, আমি হেথায় আমি গাইবো, গাইবো আপনার অনুরোধের আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, এই গানটি দিয়ে ও আজকে অনুষ্ঠানটা শেষ করবে। আপনার অনুরোধের গান দিয়ে এই পর্বেই শেষ হয়ে যাবে অনুষ্ঠান, সঙ্গে থাকুন, পরের গানে যাই। প্রিয়ব্রত বাবু বললেন না একটা খোলের গান গাইতে, তাই তুই হেলে এসেছিস কারে মন মনে রে আমা, তুই ফেলে এসে
করেছিস কারে মন মন রে আমার, তাই জন্ম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, নদীর জলে পেতে কপে রে প্রাণ পাতার মর মরেতে, নদীর জলে থাকির কান পেতে কপে রে প্রাণ পাতার মর মরেতে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জন্ম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে দেবাদ্রি, তো সত্যি ভীষণ ভালো গান গাইছে, যদিও ভালো গানই গায় ও হয়তো বলবে পরে আমাকে যে তার মানে কিন্তু আগে ভালো গান গাইনি, কি হচ্ছে যত দিন যাচ্ছে আরো আরো ইমপ্রুভ আরো ইমপ্রুভ। মানে কি বলো, একটা সত্যি কথা বলি, কিছু মানুষ এবং কিছু জায়গা কিছু ফ্যামিলি আমার পাশে প্রথম থেকে মানে আমার চলার পথের থেকে রয়েছে, তার মধ্যে তো সিটিভিএন আমি কোনোদিনও তো অস্বীকার করতে পারবো না, তা এই জায়গায় আসলে না মনটা না ভালো থাকে আমার, এবার মন ভালো থাকলে গান গাইতে ইচ্ছা করে, ভালো গান হয় একদম। আমি একটু বলি সুধীরচন্দ্র করের কথা আসছিলাম, যে সুধীরচন্দ্র করের হস্তাক্ষরে মালঞ্চের থেকে আমরা নাট্যরূপটিকে আমরা পেয়েছি, সেই কর্মহাশয় 1951 সালে তার কবিকথা বইতে লেখেন, আমি খুব ভালো করে আপনাদের শুনতে হবে কারণ এর মধ্যে কিছু তথ্য থাকবে, মালঞ্চ উপন্যাসটিকে নাট্য আকারে পরিবর্তিত করে শান্তিনিকেতনে একবার অভিনয় করার কথা হয়, এমনিতেই সমস্ত বই কথাবার্তায় ভরানো, অধ্যায়গুলোকে দৃশ্য করে বর্ণনার অংশগুলোকে প্রযোজনার নির্দেশের মধ্যে ভরে দেওয়া গেল, কথাবার্তার অংশ প্রায় যথাযথই রইল, এই করে 3-4 এক্সারসাইজ বুকে মালঞ্চের নাট্যরূপ দাঁড় করানো হলো। এই যে উনি বলছেন যে মানে তার হস্তাক্ষরিত নাট্যরূপটিকে পাওয়া যায়, তো তিনি বলছেন দাঁড় করানো হলো বা ভরে দেওয়া গেল, এই কথাগুলোর মধ্যে কিন্তু সেটা ইঙ্গিতটা স্পষ্ট যে এটি নাট্যরূপ সুধীরচন্দ্র কর তার হস্তাক্ষরে তিনি কিন্তু এটা করেছিলেন। আমি একদম বিষয় শেষে এসেছি, তোমার পরের গানে যাব, বললাম শেষে গাইব কিন্তু আগে গেয়েনি, উনি আবার স্কুলে যান। আমি হে থাকি শুধু
গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হে থায় থাকি শুধু গাইতে তো গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হে থায় থাকি শুধু গাইতে তোমার গান, আমি তোমার ভুবন মাঝে লাগিনি না কোনো কাজে। আমি তোমার ভুবন মাঝে লাগিনি না কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হে থায় থাকি শুধু গাইতে তোমার গান, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। নিশায় নীরব দেবালয় তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে ভোরে। যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারুই দূরে এই দিও মোর মান। আমি হে থায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হে থায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি আমার বিষয়ের একদম শেষে পৌঁছে গেছি। আমাদের আলোচনার শেষে আমাদের একটা প্রশ্ন উত্থাপন আমরা করতে চাই আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথের টিমের তরফ থেকে, যে যে নাটক রবীন্দ্রনাথ রচিত নয়, শান্তিনিকেতনে অভিনয়ের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে যার নাট্যরূপটি আমরা পাই সুধীরচন্দ্র করকৃত এবং রবীন্দ্রনাথ কর্তৃক সুধীরচন্দ্র করের কপিতে অল্পবিস্তর সংশোধিত, যে নাটক রবীন্দ্রনাথের জীবৎকালে কখনো অভিনীত হয়নি, যে নাটক রবীন্দ্রনাথের জীবৎকালে সাময়িক পত্রে ছাপা হয়নি এবং যে নাটক রবীন্দ্রনাথের জীবৎকালে কখনো গ্রন্থাগারে প্রকাশিত হয়নি, কিংবা যে পাণ্ডুলিপি কবি নিজের হস্তাক্ষরে লিখিত নয়
এবং অন্যের হস্তাক্ষরে যে পাণ্ডুলিপিতে রবীন্দ্রনাথের নিজ রচনা বলে কোনো অনুমোদনও নেই, সেই রকম একটি পাণ্ডুলিপিকে ভিত্তি করে মালঞ্চ নাটকটিকে রবীন্দ্র রচনা বলে নির্দেশ করা কতখানি যুক্তিসঙ্গত, এবং এ বিষয়ে কিন্তু একটা সংশয় থেকে যায়। এই নাটক বিশ্বভারতী প্রকাশনা থেকে রবীন্দ্রনাথের রচিত নাটক বলেই প্রকাশিত, তবে এই নাটকের যা কিছু ত্রুটি বিচ্ছুতি দুর্বলতা অসঙ্গতি তার দায়ভার তাহলে রবীন্দ্রনাথকেই তো বহন করতে হবে। অর্থাৎ সুধীরচন্দ্র করকৃত যে নাট্যরূপ সেটি যদি রবীন্দ্রনাথের বলে এটাকে বলা হয় তাহলে এই নাটকে যদি কোনো এই নাট্যের উপরে যদি কোথাও ত্রুটি থাকে তাহলে তার রবীন্দ্রনাথের উপরেই দায় বর্তায়। তাই যেটি রবীন্দ্রনাথের রচনা নয় তাকে রবীন্দ্র রচনা বলিতে বা রবীন্দ্রনাথের বলে চালানোটা অন্যায়। এই নিয়ে আমাদের প্রতিবাদ ছিল আজকে। আর একটি গান, লাস্ট গান, ঠিক আছে। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার করে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি, তুলে দুলাবে ওই বাহু দোলার দোলে দোলে, সুখে রাখবে কেন। রাখো তোমার করে
সুখে আমার রাখবে হ্যাঁ।